الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل. صدق الله العلي العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. أو كما قال عليه الصلاة والسلام আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর ভাতি বর্বরতার অন্ধকারে পৌঁছায় আরব জাতি বেটির জন্মে বেজার পিতা করত নতুন গড় কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ সেই সে কঠিন দুর্যোগ দিনে আমাদের আল্লাহর আশীর্বাদ ধর্মের কোলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ সবাই কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এক মিনিট কালিমার সাথে কি কারো কোনো দুশমনী আছে দাদা ছাত্র ভাইরা কারো কোনো দুশমনী আছে তাহলে একটু সবাই যেমন কাপড়ে দাগ লাগলে সাবান দিয়ে আমরা সাফ করি এরকম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কিনা এই জন্য জোরে জোরে বলবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবে জোরে কোন আমিন জোরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুতির হাই হাই মাবুত পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের লা ইলাহা হুজুর লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে সবাই একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ সবাই একটু জবান খুলেন বাবা জিরা সবাই না নয়া হনে
আমাকে বলিবেন নবীজি কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমী জারদিন ভাই এই দুনিয়ায় কদবে না রুজাসরে নবীজি বিনে সুপারিশ পাইবেন না। কে কে মদিনা যাইতে রাজি আছেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান, একটু হাতটা একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন, জোরে করুন আল্লাহু আকবার, আর একবার জোরে করুন আল্লাহু আকবার, জোরে করুন সুবহানাল্লাহ। জি হাত নামান সবাই। বালগলাম বিকামালিহি কসফতু জাবি জামালিহি হাসনাতু জামিহি খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালি। সবাই মাহফিলকে কাঁপিয়ে তুলে ময়দানকে ঝংকার দিয়ে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি আবাসে বিশ্ব নবী সনে দরুদ ও সালাম পাঠ করি যে নবী জানের জান রহমতের ভান্ডার পয়গাম্বরদের সদা সুবহানাল্লাহ, যার প্রতি আল্লাহ নাজিল করলেন এক খুদ এত বড় কোরআন শরীফকে হেফজ কোরআন শরীফ ছিল না, যার প্রতি আল্লাহ নাজিল করলেন 30 পারা উজ্জ্বল কিতাব জুড়ে কোন সুবহানাল্লাহ। সে বিশ্ব নবী সনে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদ টুকু পাঠিয়ে দিই সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার জোরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার বন্ধুগণ ওয়াজের স্টাডি পয়েন্টে ছোট বড় বাপ ভাইরা সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি জি আল্লাহ শুকরিয়া আমিও ভালো আছি। আমার বাপ ভাইরা আমার বন্ধুগণ অনেকের ধারণা থাকতে পারে শিশু বক্তা নাম দিছে আমি, কিন্তু আমার কার্ড যারা দেখছেন আমি এইরকম নাম দেনি আমি ছেলের মতো আমি নাম দিয়েছি ছোট বক্তা, ঠিক কিনা ভাইজান? তো প্রচার করে একটু মানুষ বেশি হয়ে আমার বয়স অত না 14 বছরের কাছাকাছি যাই হোক, তাও আমি সঠিকভাবে জানি না কত বছর ভাইজান, হিসাব করে নেই আমার বন্ধুগণ। যাই হোক আমার বাবা জিরা এখন মানুষ তাড়াতাড়ি বড় হয়ে কথা বলেন, ঠিক কিনা? এখন বুদ্ধিগিনী লোক উত্তর দিবেন। যাই হোক আমার বন্ধুগণ আমি ছোট হইতে পারি, কোরআনের কথা ছোট নাকি বড়? জোরে বলেন জোরে বলেন। এই জায়গাতে তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ কবুল করে, কথা বলেন ঠিক কিনা? বাপ ভাইরা যদি হেলা করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবে, কারণ এই জায়গাতে আমি ইচ্ছা করে বসতে পারতাম না। আমার বন্ধুগণ আমার মতো কত উলামা একরাম আসছিল, কত বড় বড় যোগ্য বুজুর্গ আলেম ছিল এলাকার ভিতরে, কথা বলেন ঠিক কিনা? তো কবুল করছে কেডা? আরে আল্লাহ নামটি একটু জোরে বলেন কেডা? বন্ধুগণ আমনে যখনকে আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দেন, আল্লাহ কো বান্দা তুই, আমি আল্লাহকে ডাক দিছস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিছি। একবার আল্লাহ রে ডাক দেন তো আল্লাহ। তো ভাইজান এই জায়গাতে আমরা বছরে একবার মাহফিল আয়োজন করে, কথা বলেন ঠিক কিনা? তো ও সিলাই কিন্তু আল্লাহ আমনে আমাকে মাফ করে দেবার পারে, কথা বলেন? আরে আমি কিন্তু হাজি সাহেব না, আমিও কিন্তু গুনাগার ভাইজান, কিন্তু আমার বন্ধুগণ যার একটা কথায় আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো ভাইজান এই ও সিলাই আল্লাহ কিন্তু আমনে আমাকে মাফ করে দেবার পারে, কথা বলেন? আজকে কি ভাই পারতো না গান বাজনা দিবার, কথা বলেন না কেন? পারতো দেয় নাই কেন? আমনে আমাকে আল্লাহ মাফ করে দিব সেই জন্য ওয়াজ মাহফিল দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার বাবাজিরা তো বানোয়াট কিস্তা কাহিনী বলার জন্য আসি নাই, কবুল করছে আল্লাহ আগেই বলছি বাবাজিরা এলেম নাই যোগ্যতা নাই, তো আপনারা আমার পূর্ণ শ্রোতা, কথা বলেন ঠিক কিনা? জি আমনে গো আমি ছেলের মতো আবার কিন্তু বলছি, অনেকে আসছেন আমার সিহারা দেহা জন্য, আমার সিহারা ও তো ভালো না, আল্লাহ যা দিছে তাই, জোরে কোন আমিন। তো বাবাজিরা অনেকে আসছেন সাইজ দেখার জন্য, কণ্ঠ দেখার জন্য, আজকে যেন ওয়াজ যেন মারে না থাইকা যায় বাড়িতে নিয়ে যাইবার পারেন, রাজি আছেন না বাবাজিরা? রাজি আছেন না? জি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার।
জি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আমরা গাম বিরক্ত করব না, ঘুমও ডিস্টার্ব করব না, অটোয়াল্লা ভাইদেরকে ভাড়াও ডিস্টার্ব করব না ইনশাল্লাহ যতক্ষণ আমিন। তো যতক্ষণ পর্যন্ত আলোচনা করব জোরে আওয়াজ দিবেন, রাজি আছেন না? কামা তাদিন উতুদান, আমি গতবার আমি এক জায়গাতে আসছিলাম বলছিলাম যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? কথা বলেন, ভালো ব্যবহার করবেন, সম্মান দিলে সম্মান বাড়াই দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক কে? জি, ভূমিকা বেশি নিব না। তো আমি আগেই বললাম খুশি করব ওয়াজ করে আগে আল্লাহকে, কাকে? জি আল্লাহকে, জোরে করুন আল্লাহুম্মা আমিন। তো ভাই জান যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো তাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো তাম উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোন বান্দা বান্দি যদি আমার এই কোরআন দিয়ে নিজের জীবনটা সিটিং ফিটিং করে নেয়, আমার এই কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমার এই কোরআনের প্রতি আগোয়ান হয়ে আসে, আমার এই কোরআন দিয়ে নিজের জীবনটা চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করব। যেরকম সুবহানাল্লাহ, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা, এই কিতাব আমি আল্লাহর নাজিল করলাম লিন্নাস মানুষদের জন্য, বিল হক সত্যের বিধান আকারে আমি আল্লাহর নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন নবী গো যে নফসই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালি নাফসি ওমান যাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। ও নবী গো যে ব্যক্তি কোরআন মেনে নিবে তার কপাল নিজেই নিজেই জান্নাতি বানায় নিল। জোরে কোন আমিন, আরেকবার জোরে কোন আল্লাহুম্মা আমিন। নবী গো আজ যে ব্যক্তি এই কোরআন না মানবে, ওমা আনতা আলাইহিম বিওকিল, ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিজ্ঞাসাবাদ করব না, তার নিজেদের কপালে নিজেরা গোমরাহি বানায় নিল, জাহান্নামি বানায় দিল, নাউজুবিল্লাহ বলবেন না? এখন তাহলে বোঝা গেল কি কোরআন দিয়ে নিজের জীবনটা সিটিং ফিটিং করলে, রাষ্ট্র চালাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে জান্নাত দিবে, কথা বলেন ঠিক কিনা? তো বাংলা ওয়াজ, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামি, জোরে কোন মারহাবা। তো বিষয় ভিত্তিক আলোচনা, কোরআন মানলে জান্নাতি, না মানলে জোরে বলেন, জোরে বলেন। জি ভাই জান, কোন দিকে নজর দিবেন না, আমার দিকে তাকান, আপনারা সুথেন, আপনারা কোন লিল্লাহে তাকবীর, ভাই জান আপনারা সুথেন, যে তাদের আল্লাহু আকবার মানে আল্লাহ বড় কথা বলেন। বিশ্বাস করেন মুসলমান, সেই দিন এমপি সুপারিশ করবে না, মন্ত্রী সুপারিশ করে জান্নাতে নিবে না, এই মাহফিল আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার বাপ ভাইরা এই মাহফিলে আল্লাহু আকবার জোরে বলবেন, ওই দিন কিয়ামতের দিন কোরআন সাক্ষী দেবে আল্লাহ, আল্লাহ গো মাহফিলে আল্লাহু আকবার তুমি আল্লাহকে বড় ভাবছো, আল্লাহ আমি কোরআন বললাম, ওই বান্দা বান্দিকে বিনা হিসেবে জান্নাতে যাও, জোরে করো আল্লাহু আকবার, সেই জন্য জোরে করো আল্লাহু আকবার। আপনারা সুত্তান, আপনারা কোন আল্লাহু আকবার, আপনারা সুত্তান, আপনারা কোন আল্লাহু আকবার। এখন সবাই দুইটা হাত তুলেন, হাত তুলেন, একটু নাড়া চাড়া দেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, একটু ভাই জান একটু হাতটা একটু নাড়া চাড়া দেন, আল্লাহ দেখুক একটু নাড়া চাড়া দেন, একটু নাড়া চাড়া দেন, সকলে একটু নাড়া চাড়া দেন, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, শেরেক বিদাত যেখানে, লিল্লাহে তাকবীর, বাস কেউ কোনো কথা বলবে না। আমার বন্ধুগণ আমার ভাই রে এই ইবাদত আপনি কোন জায়গায় করবেন গো, দিলখানা নরম করে দিবেন ভাই জান। আমি জানতে চাই আপনারা জীবনে শুনছেন কি না শুনছেন আমি জানি না গো, আমার ভাইরা আমার বন্ধুগণ এবার দেখেন আপনি কাঁদতে পারেন কিনা, বাবা আপনি অনেকক্ষণ হেসেছে এখন একটু কাঁদতে হবে, আমার বন্ধুগণ আমার বাবাদেরা এই ইবাদতটা আপনি কোন জায়গায় করবেন, এই ইবাদতটা দিয়ে আপনি কোন জায়গায় ইবাদত করবেন, আমার ভাইরা
দেখেন কোরআনের পথে আসলে আল্লাহ কেমন করে বান্দা বান্দিকে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয়টা আমার আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর পথে আসলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার, লা ইলাহা আজুরে 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 কোন আল্লাহু আকবার। আবার কিন্তু বলছি আলোচনার মাঝখানে সকলে একটু অল্প সময় আওয়াজ দিতে হইব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই আমার বন্ধুগণ, কোন দিকে নজর করবেন না গো বাবা, দিলখানা নরম করে দিবেন গো। আমি জানি না এই আলোচনাটা জীবনে শুনছেন কি না শুনছেন। আপনারা অনেকে মনে মনে ভূতভূত করতে পারেন, হুজুর তো ওই বার তো আমাদের ওই জায়গাতে আসছে, ওই আলোচনায় আজ নাকি শোনাবে। হুজুর তো অনেকবার দুপাকালিতে আসছে, গোপালপুরে আসছে, ওই আলোচনায় নাকি আজকে আমাদের শোনায়। না না যুবক, না না, নতুন আকার একটা তথ্য দিয়ে যাব ভাই গো। আগেই কিন্তু বলছি, হেদের দর মালিক কিন্তু আল্লাহ আবু জাহেল নবীদের 23 বছর ওয়াজ শুনছে, তারপরেও আবু জাহেল কাফের কাফেরই থাকছে। কথা বলেন ঠিক না বেটি? আর কেউ কেউ নবীকে দেখাই মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? ও বাজার, গ্যারান্টি দিতে পারবো আমার কথার দ্বারা আপনি ভালো হইবার পারেন, কিন্তু বিশ্বাস আছে হেদের দর মালিক আল্লাহ ভাই গো। কত গাড়ি দিয়ে চলাফেরা করি, কোন দিন জানি লাশ আইসা যাই গো ভাইয়া। একটা বিশ্বাস অন্তরে রাখি আল্লাহ গো, আমি গুনাহগার। আমার যদি কোনো আমল তোমার কাছে কবুল না হয়, আজকে 3 বছর শেষ করে ওয়াজের মাঠে 4 বছর ধরে ওয়াজ করতেছি। একটা লোক যদি তুমি কবুল করে দাও এই ওসিলায় আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও। জোরে কোন আমিন। অবন্ধুরে আমার কথার দ্বারাই কোনো বাবা যদি টুপি রাখে, আমার কথার দ্বারাই যদি কোনো ছেলে তার মেয়েকে, কোনো বাবা যদি তার মেয়েকে মাদ্রাসা দেয়, আমার কথার দ্বারাই যদি কোনো মা পর্দা করে, আমার কথার দ্বারাই কোনো মা যদি পর্দা করে নামাজ পড়ে, আমার কথার দ্বারাই কোনো বাবা যদি আল্লাহওয়ালা হয়, এই ওসিলাই আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগারকে আপনি আমাকে মাফ করে দিবার পারে। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে সকলেই বলেন ঠিক না বেটি? জন্মের পর থেকে বহু বক্তার মুখে ওয়াজ শুনলেন, আমি গুনাহগারের মুখে ভাঙ্গা ভাঙ্গা গলায় একটা আলোচনা শুনে যাবেন। দেখেন ভাই জান আল্লাহর পথে আসলে আল্লাহ কেমন কইরা মাফ করে দেয়। ভাই জান দেখেন ইমানের দাবিতে সত্যবাদী কারা? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন সূরাতুল হুজরাত 15 নম্বর আয়াতে, কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, সকলে একটু পটর পটর করবেন, মুখ নাড়ায় বলবেন ভাই জান, কথা বলেন কার উপর? এ বন্ধু আল্লাহ নামাজকে আমরা মুসলমান আসতে নেই বিদায় বে, জাতির আমাদের টুটি কষে ধরে বসেছে। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধু রে, প্রথম নম্বরে ইমান আনতে হবে কার উপর? আরেকবার আল্লাহ নাম জুড়ে বলেন কার উপর? আল্লাহর উপর।
দ্বিতীয় নম্বরে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ও রাসূলিহি, দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে রাসূলের উপর, কার কথা বলেন কার উপর, রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করা যাবে না, কি করা যাবে না, আব্বাজিরা একটু জোরে বলেন কি করা যাবে না, ওজাহাদু জিহাদ করতে হবে, বিআমালিহিম মালদারা ওয়া আনফুসিহিম জানদারা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। আল্লাহ বললেন নবীজি এই কাজগুলো যদি কোনো বান্দা বান্দি করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম উলাইকা হুমুস সাদিকুন, ওই বান্দা বান্দি সত্যবাদী হয়ে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার আল্লাহ তোমার জান্নাতে যাব, শহীদ হব আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে কর আল্লাহ, জীবন দিতে রাজি আছে কি নাই আমার বন্ধুগণ? আমার বাইরে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তারে কি আমরা ছাইরা দিব? এই কোরআনের বিরুদ্ধে যদি আমার দেশের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী আমার বন্ধুগণ নিজের বাবাও যদি কথা বলে, মুসলমানের সন্তান মাতার বাকরি কুমড়ো বেঁধে নিজের বাবার বিরুদ্ধে আন্দোলন করতে কোনো বিধাবোধ করব না। কথা বলেন, কথা বলেন, ভয় পাইলেন ভাইজান? পুলিশে একই ধরে নিয়ে যাইব কেন? ধরলে আমার ধরবো, অন্য কোথাও ধরবো না, ঠিক কিনা? আরে সমস্যা নেই, এমপি সাহেবের পাশেই আমার বাড়ি, হক কথা আমি বলবো। কথা বলেন, কথা বলেন, এই হক কথা আমি আজকে কথা বলবো, নামাজের পক্ষে, রোজার পক্ষে। আমার বন্ধুগণ সামনে রোজা আসতেছে, নিয়ত করবো সবাই রোজা রাখবো ইনশাল্লাহ, রাজি আছেন না? রোজার পক্ষে আমার বন্ধুগণ মাজলুম আলেমদের পক্ষে কথা বলবো, মুসলমানদের পক্ষে কথা বলবো, গান বাজনার বিরুদ্ধে কথা বলবো, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবো, ওলি আল্লাহর পক্ষে কথা বলবো। আমার বন্ধুগণ আমার ভাইরা তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষে কথা বলবো, আমার বন্ধুগণ আমার ভাইরা হকের পক্ষে কথা বলবো, মহিলাদের পর্দার পক্ষে কথা বলবো, মা বোনদেরকে ভালো ভালো আলোচনা শোনাবো। এই কথা বলার কারণে আমার বন্ধুগণ আমার ভাইরা আমাদের যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে হাসি মুখে ঝুলতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেটি? কে কে রাজি আছেন দুই হাত তুল আল্লাহকে দেখা। একজন কি তাকবীর দেওয়ার মানুষ নাই? জোরে কোন আল্লাহ আকবার, জোরে কোন আল্লাহ আকবার। আপনি আমার চাকরি জানাও না, বাড়িতে যাই দিন, যখন আল্লাহ আকবার। আমার বন্ধুগণ, কারণ আমরা আসছি এই জায়গাতে কোরআন শুনতে, কথা বলেন কি শুনতে, কোরআন শুনতে, বেশিক্ষণ কিন্তু থাকবো না এই মাহফিল, আমরা আমার জীবনের শেষ মাহফিল হয় বারবারে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, কেউ কি গ্যারেন্টি দিবার হবেন, বাড়িতে যাবার হবেন, কেরা দিবার বলবেন, হাত তুলেন, কেউ না, জি কেউ দিতে পারবো না, এটাই আমার জীবনের শেষ মাহফিল হয় বারবারে, কথা বলেন। আমি জীবনে জি একসি গানগুলো দেখছি ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে বাবাজিরা, আল্লাহ আমাকে ভালোভাবে বাসে আনছে আমার বন্ধুগণ। তো ভাইজান, হাইটের কেউ গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পারবেন না, আপনি দিবার পারবেন না, আমিও দিবার পারবো না, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বাড়িতে যায় কি করবেন, না হয় একটু শুবেন। আমার বন্ধুগণ কার মা জানে কবর থেকে বলতেছে বাবা, আরে ভাইজান আমি কিন্তু বানোয়াট বলতেছি না, আমি হাদিস পড়েছি, ওলামা ইকরামের কাছ থেকে শুনেছি ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন কার মা জানে কবর থেকে বলতেছে, ও বাবা আজকে আমার জন্য দোয়া করে আইবি, আজকে আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইবো, সুবহানাল্লাহ। বলে এই জায়গাতে তো আপনি খারাপ জায়গায় বসেন নাই, খারাপ জায়গায় বসছেন গো বাবা। কোন ব্যক্তি যদি একবার জোরে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরহমের যত রকম মরহম আছে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দিবেন। ভাইরা একটু বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন হুজুর আন যেই মাহফিল যায় খালি আল্লাহ আকবার বলার, ভাই জান আল্লাহ আকবার যে কেন বলাই, কত মাহফিল আছে বন্ধুগণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুশ থাকেন, আল্লাহ আকবার মানে আল্লাহ বড় কথা বলেন। আবার বলতেছি কিয়ামতের ময়দানে এমপি সুপারিশ করবেন, কথা বলেন,
আজকে মাহফিল যাই করতেছে সে সুপারিশ করে জান্নাতে নিবে না কথা বলেন ঠিক কিনা? কারো বাবা আর ক্ষমতা নাই জান্নাতে নিবে কথা বলেন? সেই দিন কুরআনই সাক্ষী দেবে আল্লাহ আল্লাহ আকবার জুড়ে বলছে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ বললেন আমি আল্লাহর কথা সত্য, আমি আল্লাহর কথা কোনো ভুল নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। জোরে কম সুবহান।